আপনি তো অনেক আগে থেকে শুরু করেছেন, মঞ্চে অভিনয় করেছেন, তারপরে টিভি নাটকে চলচ্চিত্রে অভিনয় করেছেন, ধারাবাহিকে দীর্ঘ এই পথচলা, এই পথচলার মধ্যে আপনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, মেঘলা আকাশ, বৃত্তের পাই। সেই চলচ্চিত্রগুলোতে অভিনয় করে আপনার মানে অনুভূতিটা কি, এখন কি মনে হয়? অনেকদিন তো হয়ে গেছে, যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন সেটার সেই চরিত্রের কথা কি এখনো মনে পড়ে? হ্যাঁ, মানে যদি মেঘলা আকাশের কথা বলি, সেটি অনেক কঠিন একটা চরিত্র ছিল এবং আমি নার্গিস আক্তার ডিরেক্টর সম্মান রেখে ওনাকে বলেছিলাম যে এটা আসলে আমার না, চরিত্রটা আমার করার না, এটা আরও যে বড় ভাইরা আছে এবং সিনিয়র আছে তাদের। উনি বলছে না কেন, তখন স্টার্টিংয়ে 10-15 মিনিটস আছে যেটি একেবারে এই দর্শকের কাছে একটু টুইস্টিং করতে হবে, খুব ভদ্র মানুষ, তারপরে থেকে হচ্ছে গিয়ে তার আসল চেহারা দেখা যাবে। তো ওইটি তারপরে অবশ্যই মিস করি এবং মনে হয় যে না, এখন হলে হয়তো আর একরকম হতো। আর বৃত্তের বাইরে গোলাম রব্বানী বিপ্লবের এইটি আমরা যখন ক্যানাডাতে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বম্বের একজন খুব নাম করা ডিরেক্টর দেখেছিলেন, উনি দেখে বলেছিলেন যে একটা প্রোডাকশনটা ভালো, কন্টেন্ট ভালো, ভালোভাবে প্রোটেক্ট করিয়েছে ডিরেক্টর, ডিরেক্টরও কিছু পাবে, তোমরাও কিছু পাবে বলে মনে হয় আমার কাছ থেকে। তো আসলে তো পরে দেখা গেলো তাই হলো। আর অনেকগুলো আমাদের সেন্স আছে যে আমার খুবই শখ ছিল, আমার মায়ের হাতে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবো, তো সেটি হয়নি এখন পর্যন্ত। নিশ্চয়ই হবে, আরো সময় বাকি আছে, হয়তো চলচ্চিত্র সেরকম ভাবে এখন হচ্ছেও না 2 বছর কোভিড এর জন্য। হ্যাঁ, আবার মনে হয় যেমন মনে হয় যেগুলো পেয়েছি সেগুলো ফেরত দিয়ে দিবো কিনা, তখন এমন অযোগ্যরা পাচ্ছে তাতে করে মনে হয় যে ওই দুটো একটু ঘোষণা দিয়ে আবার ফেরত দিয়ে দিবো কিনা, সেটাও আমার মনে হয় যে মাঝে মাঝে না, এটা বোধহয় না রাখাই ভালো। তার কারণ এত তেলবাজি এবং এত তেলবাজি হচ্ছে শুধুমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারে না, আসলে আপনি 21 পদক পর্যন্ত হচ্ছে গিয়ে ভীষণ বিতর্কিত সারা পৃথিবীর, এক্ষেত্রে সারা পৃথিবীর পুরস্কারে বিতর্কিত, কিন্তু আমাদেরটা খুব নেককারজনক বিষয়। সেই জন্য মনে হয় যে না, আসলে কিছু মানুষ অ্যাটলিস্ট জানুক যে না, কেউ কেউ আসলে এগুলোর প্রতিবাদ করে, সেই হিসেবে মনে হয় ফেরতও দেয়।